আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফোনের সব কিছু ঠিক আছে, আপনার ফোনের সেটিং, আপনার ফোনের ডাটা আছে, আপনি যেখানে আছেন সেখানেও আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো আছে, অর্থাৎ নেট কানেকশন, ইন্টারনেট বা নেট যেটাকে বলা হয় কানেকশন ভালো আছে, কিন্তু আপনার ফোনের ডাটা কানেকশন অন হচ্ছে না। সব কিছু ঠিক আছে, আপনার ফোনও ঠিক আছে, ফোনে অন্য কোনো অপারেটরের সিম ইউজ করলে সেখানে ডাটা কানেকশন নিচ্ছে, কিন্তু একটি সিম, যে কোনো একটি সিম, গ্রামীণ, বাংলালিংক কিংবা রবি, আপনার ডাটা কানেকশন নিচ্ছে না, অথবা রবি নিচ্ছে, বাংলালিংক নিচ্ছে না, অথবা গ্রামীণ নিচ্ছে, রবি নিচ্ছে না, এরকমটা যদি প্রবলেম হয়ে থাকে আপনাদের, মোবাইলের সব কিছু ঠিক আছে তারপরেও এই প্রবলেমটা হচ্ছে, ডাটা কানেকশনটা অন হচ্ছে না। এটা কেন হচ্ছে না আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। এটা তো বন্ধুরা, চলুন দেখা যাক এই প্রবলেমটা কোত্থেকে আসে এবং কীভাবে আসে এবং এটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইলের নেটওয়ার্ক কানেকশন পায় না। তো এই ফোনটা হচ্ছে স্যামসাং M02, আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, এই যে স্যামসাং গ্যালাক্সি M02। এই ফোনটাতে সব কিছু ঠিক আছে কিন্তু ডাটা কানেকশন অন হচ্ছে না, ঠিক আছে। তো এই ডাটা কানেকশনটাকে আমরা অন করব, কিভাবে অন করব চলুন দেখা যাক। এই দেখেন, ডাটা কানেকশন অন হচ্ছে না, ঠিক আছে। তো এখন আমরা এইটার যে সিমটাকে আমরা চেঞ্জ করে দেখি। এই সিমটাতে ডাটা কানেকশন পাচ্ছে না, এটা গ্রামীণ সিম ওঠানো আছে বা গ্রামীণ সিম এই ফোনটাতে সেট করা আছে বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন সব ঠিক আছে, সিমের ডাটা, মোবাইল ডাটা সব ঠিক আছে, তারপরেও ডাটা কানেকশন অন হচ্ছে না। তো এটা কিভাবে হয় চলুন এই সিমটাকে আমরা চেঞ্জ করে দেখি। অন্য একটি গ্রামীণ সিম আমরা এখানে সেট করব বা এই ফোনটাতে সেটিং করে দেব। তো চলুন দেখা যাক এটাকে সেট করার পরে ডাটা কানেকশনটা অন হয় কি না। সাধারণত অন্যান্য প্রবলেমগুলোর কারণে এই সমস্যাটা বেশি হয়, কিন্তু এই সিমের কারণে খুব কম হয়। কিন্তু অনেক সময় আমরা প্রবলেমটাই খুঁজে পাই না যে এটা কেন হচ্ছে না। সেটিং, ফোনের সেটিং, যত সেটিং সব ঠিক থাকার পরেও এটা অন হয় না। তো দেখুন, আমি আরেকটা সিম উঠিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাবেন যে সিমের ডাটাটা কানেকশন হয়ে গেছে। আমি এটা আগে চেক করেছি, বুঝেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, 4G ডাটা কানেকশনটা অন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডাটা কানেকশনটা অন হয়ে গেছে। তো আমি এখন এটা আমি আপনাদেরকে দেখেন, স্যামসাং M02 সেট এটা। তো এইটার সিমটা, যে আগের যে সিমটা ছিল, এই সিমটা যদি আমরা আবার এখানে ইম্পোর্ট করি বা উঠাই এই সিমটা, এই মোবাইলে আবার সেট করি, এই সিমটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের যে সিমটা আগের এই সিম সিম ছিল যেটা ওঠানো ছিল আগে, সেটা যদি আমরা এখন সেট করি, তাহলে দেখতে পাবেন যে ডাটা কানেকশনটা অন হচ্ছে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কোথাও পুশ বা কাটাকাটি করা হচ্ছে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, দেখেন এখানে ডাটা কানেকশনটা অন হচ্ছে না, তাহলে বোঝা গেল যে সিমের কারণেই সাধারণত এই প্রবলেমটা ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু।